নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও জনগণের মতামত গো হারা হারবে তৃণমূল ভিডিওটি শুরুর আগে একটি কথা এই ভিডিওর উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করা নয় কোনো রাজনৈতিক দলকে হেউ করা নয় চ্যানেলের পক্ষ থেকে সমীক্ষা চালানো হয়েছে মতামত চাওয়া হয়েছে তার ভিত্তিতেই কিন্তু এই ভিডিও চলুন আমরা দেখে নেব দু বিধানসভা নির্বাচনে কোচবিহারের সাতটি আসনের সম্ভাব্য ফলাফল কি হবে জনগণের কাছে কাছেই কিন্তু জানতে চাওয়া হয়েছে এখানে মাত্র শতাংশ ভোট পড়েছে তৃণমূলের দিকে তৃণমূল চারটির বেশি আসনে জয়লাভ করবে মাত্র আঠারো শতাংশ ভোট পড়েছে বিজেপি চারটির বেশি আসনে জয়লাভ করবে পঁয়ষট্টি শতাংশ ভোট পড়েছে বাম কংগ্রেস জোট চারটির বেশি আসনে জয়লাভ করবে এখানে মাত্র সতেরো শতাংশ কিন্তু ভোট পড়েছে সুতরাং বিজেপির পক্ষে কিন্তু অনেক বেশি ভোট পড়েছে আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে যদি দেখা যায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলা ছয়টি আসনে জয়লাভ করবে তৃণমূল এখানে একুশ শতাংশ ভোট পড়েছে বিজেপি ছয়টি আসনে জয়লাভ করবে পঁয়ষট্টি শতাংশ এবং বাম কংগ্রেস জোট ছটি আসনে জয়লাভ করবে এখানে ভোট পড়েছে ১৪ শতাংশ আলিপুরদুয়ার জেলার ছয়টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল তিনটির বেশি আসন পাবে এখানে ভোট পড়েছে চব্বিশ শতাংশ বিজেপি তিনটির বেশি আসন পাবে এখানে ভোট পড়েছে বাষট্টি শতাংশ এবং বাম কংগ্রেস জোট তিনটির বেশি আসন পাবে এখানে ভোট পড়েছে পনেরো শতাংশ সুতরাং দেখা যাচ্ছে যে তৃণমূলের অবস্থা কিন্তু খুবই খারাপ এখন অন্তত সাধারণ মানুষরা কিন্তু এটাই মনে মনে করছে আমার চ্যানেলে যে সব সাবস্ক্রাইবার রয়েছে বা আপনারা যারা রয়েছেন আপনাদের মতামত আপনারা অবশ্যই ভিডিওটিকে আবার প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন আপনাদের মতামত সবাইকে আপনারা নিজেই জানাবেন আশা করি আমি তো আপনাদের মতামতগুলি শেয়ার করছি তো যা দেখা যাচ্ছে এই মুহূর্তে গোহারা হারছে তৃণমূল যদিও এখনও নির্বাচন অনেক দেরি রয়েছে যে কোনো সময়ে পাশা পাল্টে যেতে পারে